বাংলাদেশের মানুষকে ধ্বংস করে দেয়। কারণ তারা বাংলাদেশ চায়নি, তারা আগামী বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। ওইভাবে আমরা দেখেছি মোদী সরকারের আমলে সারা বাংলাদেশের জনসমুদ্রায় একসাথে বোমা বিস্ফোরণ করে দিচ্ছে। বাংলাদেশে একটা বোমা বাজ্যের কিন্তু রাজত্ব কায়ে করেছিল আমার সরকার। আমাদের নির্বাচন আসলে, আগস্ট আসলে, পনেরো দিনের মতো আগে তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। সংগ্রামী ভাই আমার একটি কথা আজকে আজকে দুদিন অনেকদিন পরে হলে এই শোকের মাস আগস্ট মাসে আমাদের কামরূপ উপজেলা আওয়ামী লীগ সরকারের সভাপতি সাধারণ সম্পাদক কামরূপ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আজকে কিন্তু একটা পূর্ণ মিলনের মতো একটা অবস্থা হয়েছে। দেখতে অনেক ভালো লাগতেছে। একটি দাবি আমি আজকে কামরূপ উপজেলা আওয়ামী লীগের কাছে পেশ করতে চাই। আমার মনে হয় যে প্রস্তুত দাবি কামরূপ উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন ধরে কামরূপ উপজেলা আওয়ামী যুবলীগের কোনো কমিটি নেই। এর কারণে একটি কর্মী তৈরি হয়নি কামরূপ উপজেলা যুবলীগের। আমি আজকে খুব দুঃখ দুঃখ ভারাক্রান্ত মনে আজকে বলতে চাই, আপনারা তো আমাদের অভিভাবক, আপনাদের স্বপ্নে তো আমরা স্বপ্ন দেখি। আপনাদের প্রত্যেকটি কথা, দেশের প্রত্যেকটি প্রত্যেকটি নির্দেশ জনসম্মুখে আমরা প্রচার করে থাকি। বিগত নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা দেখেছি ভোটদাতারা যারা পেয়েছিল, যারা বিরোধিতা করেছে, তারা মাননীয় বাণিজ্য মন্ত্রীর ঘরে খুঁজে, এমনকি মাননীয় বাণিজ্য মন্ত্রীর গাড়ির ভিতরে ঢুকে তারা সফর সঙ্গী হয়ে থাকে। আমরা বিলম্ব হই, কারণ আমরা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের দায়িত্ব থাকেন আপনারা, এবং তৃণমূল পর্যায়ে যে ভোট দেওয়ার দায়িত্ব, গুরু দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু আমাদের ভিতরে থাকে। একটু কথা আজকে পরিষ্কার করে বলে যাবেন, এবং মাননীয় বাণিজ্য মন্ত্রী আমাদের সর্বোচ্চ রাজনীতির অভিভাবক, তার কাছে আপনারা গুরুত্ব অনুরোধ করবেন, যারা নৌকার বিরোধিতা করে তারা হচ্ছে ওই প্রজাতন্ত্র ঘাতক, তারা হচ্ছে নির্যাতন, তারা হচ্ছে আলসান। আপনারা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। আর একটি কথা আপনারা বক্তব্য দেবেন, আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি একটু অনুরোধ করতে চাই, প্রিয় নেতা আপনারা আমাদের অভিভাবক, আমরা আপনাদের সন্তান সমতুল্য, আপনারা আমাদের পিতৃ সমতুল্য, সন্তান ভুল করলে অবশ্যই অভিভাবকরা ক্ষমা সঙ্গে প্রস্তুত করতে এটি স্বাভাবিক। কারণ উপজেলা আওয়ামী যুবলীগের দীর্ঘদিন থেকে কোনো কমিটি নেই, একটি কর্মী তৈরি হয়নি। সাবেক ছাত্র আমাদের দীর্ঘশ্বাস, তাদের পারিপার্শ্বিক অশান্তি, অর্থনৈতিক অবমাননা, বিভিন্ন কারণে তারা উচ্ছ্বসিত হতে পারে নাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, অনতি বিলম্বে আপনারা কাউন্সিল উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি, আমাদের রাজনীতির সর্বোচ্চ অভিভাবক আপনারা এখানে রয়েছে, আমাদের বাণিজ্য মন্ত্রী আমাদের এখানে আসবে, আপনারা কথা বলে শোকের মাস আগস্ট মাস আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই আমাদের নির্ধারিত যারা সাবেক ছাত্র নেতা রয়েছে, যারা যোগ্য তাদেরকে আপনারা নেতৃত্ব নিয়ে আসুন। আমরা রাস্তাতে আছি, রাস্তাতে থাকবো, এবং নতুনদের সাবেক শক্তির সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।